সারা বিশ্বের মধ্যে মুসলমানরা আজকে নির্যাতিত, ঠিক না? কোথাও মুসলমানদের শান্তি নাই, নিরাপত্তা নাই, জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, ধর্মীয় নিরাপত্তা নাই, ইবাদতের নিরাপত্তা নাই, ইবাদত খানার নিরাপত্তা নাই, ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নাই, কোনো কিছু দিক দিয়ে মুসলমানদের নিরাপত্তা নাই। এই মুসলমান হইল শ্রেষ্ঠ জাতি। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বানাইছেন, ঠিক না বেটি? কাফেররা যত বড় ক্ষমতার অধিকারী হোক, তারা শ্রেষ্ঠ না, চিরকাল জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত বানাইছে, এতেকাল করব ঈমান নিয়ে ইনশাআল্লাহ বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাব। তো ভাই, আজকে এই মুসলমান শ্রেষ্ঠ জাতি হইয়া এত বেইজ্জতি কেন, এত অপদস্ত কেন, কোথাও শান্তি নাই? ইসলাম নিয়ে কথা বললে অনেক আজকাল ভয়ের কারণ হয়ে গেছে, নামাজের কথা বললে ভয়ের কারণ, মাদ্রাসা নিয়ে কথা বললে, ইসলাম নিয়ে কথা বললে খুব আমাদের উপর তদারকি করে, বুঝেন না? কিন্তু আজকাল বড় বড় অনুষ্ঠান, গান বাদ্য কত কিছু, এর পিছনে কিন্তু সিআইডি নাই বিশেষণে, কিন্তু মাহফিলের প্রতি সিআইডি দিয়ে রাখে, না জানিয়ে থেকে জঙ্গিবাদ তৈরি হয়। ইসলাম জঙ্গিবাদ সমর্থন কখনো করে নাই, ইসলাম জঙ্গিবাদের বিরুদ্ধে ছিল, বর্তমানে আছে। যারা ইসলামের গায়ে জঙ্গিবাদের দাগ লাগাইতে চা, তারাই সন্ত্রাস। মনের মধ্যে অনেক জ্বালা আজকে, জানেন না কথা বলতে ভয় লাগে না? আসলে মরতে তো হইব একদিন, ঠিক না বেটি? যারাই বলে আমাদের বিরুদ্ধে যারা সিআইডি করেন, গালি দেন, খেয়াল রাখেন ভাই, আমরা জঙ্গিবাদী না। ওয়ান ইলেভেনের সরকার, এই বাংলাদেশের মধ্যে ক্রস ফায়ার তো এখনো চলছে, চলতেছে না? ওই ফখরুদ্দিনের আমলেও যখন রাইফেল দিয়া দেশ চালাইছে, তখনও কেউ কেউ ভারতে ফালাইছে, কেউ পাকিস্তানে, কেউ লন্ডনে, কেউ আমেরিকাতে, কেউ নদীতে লাশ বাসছে। কিসের কারণে? ওই বিভিন্ন খারাপ দুর্নীতির কারণে, ঠিক না বেটি? কিন্তু এই দেশের কোন মুসলমান আস্তিক পত্রিকা, নাস্তিক পত্রিকা, মুসলমান পত্রিকা কোন সাংবাদিক দেখাইতে পারবে না, রিপোর্ট করতে পারে নাই। এদেশের আলেম, এদেশের মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, ওয়াজ মাহফিলের শ্রোতা, ওয়াজ মাহফিল করাই নারা ক্রস ফায়ার হয়েছে, বাহিরে চলে গেছে। এই ফখরুদ্দিনের সরকার প্রমাণ করে এদেশের মুসলমান জঙ্গিবাদ না, দুর্নীতিবাদ না, ঠিক না বেটি? যাই হোক, এইগুলো বলতে চাই না। আজকে আমাদের নিরাপত্তা নাই। কোরআন শরীফ এমন একটা কিতাব আল্লাহ নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত সমস্যা হবে সব সমস্যার পূর্ণ সমাধান পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ। এই যে আজকে আমাদের নিরাপত্তা নাই সারা পৃথিবীতে, বার্মা থেকে বাইর করে দিয়েছে, এখান থেকে বাইর করে দিয়েছে, আসলে কার বিরুদ্ধে করতেছিলেন শুনেন? আমাদের নিরাপত্তা আসবে কেমনে আল্লাহ এখানে বইলা দিছে? আমরা আজকে তিন দিন ছাইরা দিছি, এই কারণে নিরাপত্তা নাই। আল্লাহ তেলাওয়াত আয়াতে আয়াতটা নাজিল হয়েছে একটা খুব কঠিন একটা ঘটনাকে কেন্দ্র করে। সাহাবা একরাম যে কষ্ট করছে, যে অনেক কষ্ট করছে, কিন্তু মায়ের খাইছে, পিঠা খাইছে, মদিনায় হিজরত করছে, এরপরও বসে থাকতে পারে নাই, না জানি কোন সময় আক্রমণ, জেহাদ আর জেহাদ, জেহাদ আর জেহাদ, অস্থির হইয়া সাহাবিরা রাসুলকে বলে, হুজুর আমরা কখন নিরাপদে বসে একটু ভাত খাইতে পারবো? আল্লাহ আল্লাহ তাআলা আয়াত নাজিল কইরা জানাইছে কখন নিরাপদ থাকতে পারবা। আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস-সালিহাত লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদ্দিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা। আল্লাহ বলে, যারা ইমান আনার পরে আমলে সলেহ করবে, নেক কাজ করবে, পরিষ্কার ইমান, শিরিক মুক্ত ইমান আনার পরে আমার দেওয়া বিধান মানবে, নামাজ পড়বে, রোজা রাখবে,
পর্দা পালন করবে, সুদ বর্জন করবে, ঘুষ বর্জন করবে, চুরি বর্জন করবে, ডাকাতি বর্জন করবে, সন্ত্রাসী বর্জন করবে, হাইজিকিং বর্জন করবে, মদ বর্জন করবে, জুয়া বর্জন করবে, অন্যকে ঠকানো বর্জন করবে, মোট কথা বিসমিল্লার বা থেকে সুরায় নাসের সিন পর্যন্ত আমি আল্লাহ যা আদেশ করছি তা পালন করবে, যা নিষেধ করেছি তা বর্জন করবে, আমার নবী শ্রেষ্ঠ নবী সাইয়েদুল আম্বিয়া ওয়াল মুরসালিন জুদ্দাতুল আরফিন শাফিউল মুসলিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তরিকা দিয়েছে সেই আদর্শ অনুযায়ী কাজ করবে। আল্লাহ বলে আমি তিনটা ওয়াদা দিলাম। এক নম্বর হলো লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তোমাদেরকে সারা পৃথিবীর গদির মালিক বানায় দেব। আমেরিকার গদি তোমাদের হাতে থাকবে, রাশিয়ার গদি তোমাদের হাতে থাকবে, ভারতের গদি তোমাদের হাতে থাকবে, ইসরায়েলের গদি তোমাদের হাতে থাকবে, সৌদির গদি তোমাদের হাতে থাকবে। এই গদির মালিক বানাইবার ক্ষমতার বসানোর ক্ষমতা আবার পৃথিবীর কোন শক্তির না। এই জন্য ইমানের পরে যদি আমল করতে পারো বেদাত মুক্ত আমল, তাহলে এই গদি আমি বসাবো। এক নম্বর ওয়াদা, রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ মুসলমানরে দিবে। লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযীরতাদা লাহুম। দুই নম্বর হলো তোমাদের দিনকে আমি সব জায়গায় প্রতিষ্ঠিত করব। তফসির করতে চাইতেছি না, আমি জানিও না, আগেই বলছি আই এম অ্যান ইগনোরেন্ট, আই ডোন্ট নো এনিথিং টু এক্সপ্রেস হিয়ার, কিছু বলার মতো শক্তিও নাই। এক নম্বর ওয়াদা, তোমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিব। আর রাষ্ট্রীয় ক্ষমতা পাইলে নিরাপত্তা আমাদের, ঠিক না ঠিক? পুলিশ আমাদের, আর্মি আমাদের, র্যাব আমাদের, আইন আমাদের, কুরআন আমাদের, কুরআনের শাসন আমাদের, কে আছে আমাদের দিকে তাকাইবে, কোন শক্তি থাকবে, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা শর্ত হইছে মুসলমানদের ইমান আনার পরে এক নম্বর নেক কাজ করতে হবে। তাইলে তিনটা ওয়াদা, এক নম্বর রাষ্ট্রীয় ক্ষমতা তোমাদের, দুই নম্বর তোমাদের ধর্ম আমি প্রতিষ্ঠা করব, তিন নম্বর ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা। তিন নম্বর হলো তোমাদের ভয় লাগে না, নি রাশিয়া পারমাণবিক অস্ত্র ছাড়ে, ইসরায়েল নি পারমাণবিক অস্ত্র ছাড়ে, ভারত নিয়ে পারমাণবিক অস্ত্র ছাড়ে, কোন আমেরিকা নি পারমাণবিক অস্ত্র ছাড়ে, এমও নাস্তিক বেদিন ইহুদিদের দালাল রানী তোমাদের উপর আক্রমণ করে, এই ভয় লাগে। আল্লাহ বলে তুমি ইমান আনার পরে যদি মুসলমান, এ আমার বান্দা, এ আমার বান্দি, এ ইমানদার মহাব্বতের বান্দা, ইমান আনার পরে যদি তুই কুরআন অনুযায়ী জীবন ধারণ করতে পারস, নামাজ পড়তে পারস, পর্দা করতে পারস, হারাম ছাড়তে পারস, হালাল ধরতে পারস, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমেরিকা রাশিয়ার পারমাণবিক অস্ত্রের আঘাত থেকে আমি রক্ষা করব। আজকে আমরা দোয়া করি, আল্লাহ 15 মিনিট গেছে গেছে শেষ, কিন্তু আগে বলি শেষ করে দিছি ইনশাল্লাহ, এই 1-2 মিনিটের কথাটা বলতেছি। আজকে আমরা হুজুরদের কাছে, হুজুর দোয়া করেন, কেন রে বাবা, কো দোয়া করেন যাতে বার্মার মধ্যে মুসলমানরা যাইতে পারে, বুঝেন? দোয়া করলে কি হাকাম হইব? এক যুবক এই ঘটনা বললে শেষ করতেছি, ফিসা বুজুরের কাছে গেছে, ফিসা বুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ফুলা সন্তান দে, ছেলে দে, লড়কা দে, ফিসাবের কথা দিয়ে দিব, দোয়া করে দিলাম। পরের বছর আবারও আসছে ফিসা, হুজুর দোয়া করেছেন, কি দোয়া করলেন, ফুলা তো হইল না। ও বাবা যা, এবার দোয়া করে দিলাম তোর সন্তান হবি। তৃতীয় নম্বর বছর পিসাবের দরবারে আবারও গেছে, হুজুর কি যে কি দোয়া করছেন, সন্তান তো হইল না, বুঝলেন না, বার করে বুঝছেন। কিন্তু পিসাব তো কাহিনীরা কি, তুই বিয়া করছো তুই কনা, বিয়া তো করছি না, কথা বুঝলেন, বিয়া না করে যদি কেমন পর্যন্ত ফিসাবরে দিয়া দোয়া করানো হ, শাইখুল হাদিসরে দিয়া দোয়া করানো হ, মুফতিরে দিয়া দোয়া করানো হ, মুহাদ্দিসকে দিয়া দোয়া করানো হ, জিব্রাইলকে দিয়া দোয়া করানো হ, সন্তান কিয়ামত পর্যন্ত পাওয়া
হওয়ার সম্ভাবনা নাই। ঠিক তেমনি ভাবে আমরা যদি ঈমান আনার পরে নামাজ না পড়ি, হারাম বর্জন না করি, কুরআন অনুযায়ী জীবন যাপন না করি, ইসলাম অনুযায়ী জীবন যাপন না করি, কিয়ামত পর্যন্ত দোয়া করতে পারবা? সারা পৃথিবীতে নিরাপত্তা পাইতে পারবা না। নিরাপত্তা পাইতে হলে আল্লাহ বলে ঈমান আন, ঈমানের উপর আমল কর, তাহলে আমি তোদেরকে নিরাপত্তা দিব। কোন কাফের তোদের উপর